বিসমিল্লাহ হির রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাভস্ট্র্যালজা অর্থাৎ বিমূর্ত বীজগণিত এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফার্মিউটেশন গ্রুপ অর্থাৎ বিন্যাস গ্রুপ এই বিন্যাস গ্রুপ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব কিন্তু তার আগে আমরা সাইকেল বা চক্র কী সেটা আমরা দেখব কেননা এর আগে আমরা বিন্যাস গ্রুপের একটা উদাহরণ উপপাদ্য আমরা সলভ করে আসলে তো এই একটা চক্র কী চক্র যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি যে ওয়ান থ্রি সিক্স নাইন ফাইভ ওকে এটা হচ্ছে আমাদের একটা ইহা একটা কি চক্র ইহা একটা ইহা একটা হচ্ছে চক্র বা সাইকেল সাইকেল বা চক্র ইহা হচ্ছে একটা সাইকেল এই যে যেহেতু আবদ্ধ আসে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ আছে তাই ইহা একটা হবে আমাদের সাইকেল এবং সাইকেল থেকে আমরা পারমিটেশান এটা থেকে আমরা কীভাবে পারমিটেশান বের করবো তো পারমিটেশান বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমরা প্রথম শাড়িতে লিখবো তাহলে প্রথম শাড়িতে আমরা এক থেকে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে এক আর সর্বোচ্চ হচ্ছে নয় তার মানে এক থেকে নয় পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে এরপরে তারপরে আমরা কি করব প্রথমে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রথম শাড়িতে লিখে নেব তারপর যে সংখ্যার পর যে সংখ্যা তার ইমেজ সেটা যে সংখ্যার পর যে সংখ্যা একের পরে তিন আছে তার মানে একের ইমেজ হচ্ছে তিন তার মানে ওইটা হবে তার নিচে অর্থাৎ তারপর যে সংখ্যার পর যে সংখ্যা তার ইমেজ সেটা বা তার নিচে লিখতে হবে একের পরে আছে তিন তার মানে একের ইমেজ হচ্ছে তিন তাই আমরা তিনের নিচে লিখলাম তারপরে তিনের পরে ছয় আছে তার মানে তিনের পরে যেহেতু ছয় আছে সরি তিনের পরে ছয় আছে তার মানে তিনের ইমেজ হবে আমাদের সিক্স ওকে তারপরে দেখি আমরা ওকে তো থ্রি এর পরে ছয় আছে তার মানে থ্রি এর নিচে আমাদের ছয় আসবে ছয়ের পরে আমাদের নয় আসে তার মানে ছয়ের নিচে আমাদের নয় আসবে নয়ের পরে পাশ আসে তার মানে নয়ের পরে যেহেতু পাশ আসে তার মানে নয়ের নিচে আমাদের ফাইভ আসবে ফাইভের পরে কিছু নেই তার মানে ফাইভের পরে আবার ওই যে প্রথমের দিকে চলে আসবে ফাইভের পরে তাহলে ওয়ান আসে ওয়ানটা হবে ফাইভের নিচে এবং বাকিগুলো তাহলে কী হবে বাকিগুলো যা আসে তাই হবে টু এর নিচে টু ফোরের নিচে ফোর সেভেনের নিচে সেভেন এর নিচে এইট এভাবে আমাদের এটা হয়ে গেল একটা বিন্যাস বা পারমিউটেশন বের করার নিয়ম অর্থাৎ প্রথমে আমরা সর্বনিময় থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রথম সারিতে লিখে নেব তারপর যে সংখ্যার পর যে সংখ্যা তার ইমেজ সেটা লিখে নিচে লিখতে হবে তার ইমেজ আমরা লিখলাম আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলোতে ওই সংখ্যার নিচে ওই সংখ্যার ইমেজ ওটাই আসে এজন্য আমাদের এই সংখ্যাটা এখানে দেওয়া নেই অর্থাৎ যার ইমেজ যদি ওই সংখ্যাটার ইমেজ যদি ওটাই সংখ্যা থাকে তাহলে তাহলে ওটার মান কিন্তু দেওয়া থাকে না তাই আমরা ওটা আমরা এখানে লিখে নিলাম যেমন সাতের ইমেজ সাত আটের ইমেজ আট দুইয়ের ইমেজ দুই চারের ইমেজ চার এগুলো নাই তাই ওইগুলোর ইমেজ এখানে ওটাই হবে আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব এর আগে আমি আমার সাজেশনে এক নম্বর উপপাদ্যটা সলভ করে দিয়েছি এখন আমরা আজকে দেখব দুই নম্বর একটা ম্যাথ যে যদি এফ ইকোয়ালস টু ওয়ান থ্রি সিক্স নাইন ফাইভ তার সাথে গুণবস্থায় টু ফোর সেভেন এবং জি ইকলস টু ওয়ান টু এইট এর সাথে গুণবস্থা আছে থ্রি সিক্স এর সাথে গুণবত্তা আছে ফোর ফাইভ সেভেন হয় তবে জি এফ জি ইনভার্স নির্ণয় করো জি এফ জি ইনভার্স এই যে এফ জি আর জি এর ইনভার্স তার মানে প্রথমে আমাদের এই এফ জি এর বিন্যাস নিতে হবে বিন্যাস বের করতে হবে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দু হাজার আট সালে সর্বশেষ চলে এসেছে তো চলুন এটাকে আমরা এখন সলিউশন করব ওকে তো এফ আমাদের যে সাইকেলটা দেওয়া আছে সেটা এই যে এটা একটা সাইকেল এটা একটা সাইকেল এখানে দুইটা সাইকেল আছে কিন্তু এই দুইটা সাইকেল থেকে আমরা যেভাবে হোক পারমিটেশন বের করতে হবে তো পারমিটেশন বের করার নিয়ম কি প্রথমে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত লিখে নিব এখানে এক তিন ছয় নয় পাঁচ দুই চার সাত তার মানে সর্বনিম্ন হচ্ছে এক সর্বোচ্চ হচ্ছে নয় তার মানে এক থেকে নয় পর্যন্ত আমরা লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে লিখলাম এখন আমরা এর নিচে আমাদের কী কী আসবে একের পরে তিন আসে তার মানে একের ইমেজ হচ্ছে আমাদের থ্রি টুয়ের পরে টু এর পরে সেভেন আসে টুয়ের ইমেজ হবে আমাদের ফোর তারপরে থ্রি থ্রি এর পরে আমাদের সিক্স আছে তার মানে থ্রি এর ইমেজ হচ্ছে সিক্স ফোর ফোরের পরে সেভেন আছে তার মানে ফোর এর ইমেজ হচ্ছে সেভেন ফাইভ ফাইভের পরে কিছু নেই তার মানে আবার প্রথমেরটাতে চলে আসবে এর ইমেজ হচ্ছে ওয়ান অর্থাৎ ফাইভের নিচে ওয়ান এরপরে আসে সিক্স সিক্সের পরে নাইন আছে তার মানে সিক্সের ইমেজ হচ্ছে নয় সেভেন সেভেনের পরে কিছু নেই তার মানে আবার প্রথমে আসতে এই যে এই চক্রের প্রথমে আসবে কিন্তু এইটা চক্রের প্রথমে আসবে এখান থেকে সেভেন থেকে আবার এইখানে কিন্তু চলে আসবে না ওই চক্রের মধ্যেই থাকবে সেভেন এরপরে আসে সেভেনের শুরুতে যেহেতু দুই আছে তার মানে সেভেনের ইমেজ হচ্ছে আমাদের টু এইট এইট এখানে যেহেতু নাই তার মানে এইটের ইমেজ এইট নাইন নাইনের পরে ফাইভ আছে তার মানে নাইনের ইমেজ হচ্ছে আমাদের ফাইভ এইভাবে আমরা পারমিউটেশান বের করলাম একইভাবে আমরা জিটা আমরা বের করে নিই জি এর পারমিটেশন জিটা আমাদের দেওয়া ছিল ওয়ান টু এইট এটা একটা আমাদের সাইকেল থ্রি সিক্স এটা আরেকটা সাইকেল ফোর ফাইভ সেভেন এটা আর একটা সাইকেল ওকে এই তিনটা সাইকেল থেকে আমরা এখন জি এর পারমিউটেশান বের করব তাহলে এক থেকে সর্বোচ্চ এখানে আট আছে সর্বনিম্ন তাহলে ওয়ান আর সর্বোচ্চ আট পর্যন্ত লিখতে হবে তাই তো কিন্তু এখানে আমাদের সর্বোচ্চ ছিল আমাদের নয় তাই আমরা এখানে ইচ্ছা করে আমরা আট থেকে আর একটা বাড়ায় নয় পর্যন্ত নিয়ে নেব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে আচ্ছা একের পরে দুই আছে তার মানে একের ইমেজ টু টু দুইয়ের পরে এইট তার মানে দুইয়ের ইমেজ হচ্ছে আট ওকে থ্রি এর পরে সিক্স তার মানে থ্রি এর ইমেজ হচ্ছে সিক্স ফোর ফোরের পরে ফাইভ আছে তার মানে ফোরের ইমেজ ফাইভ ফাইভের পরে সেভেন আছে তার মানে ফাইভের ইমেজ হচ্ছে সেভেন সিক্স এখানে সিক্সের শেষ এই চক্রের মধ্যে তার মানে শুরুতে আবার চলে চলেছে সিক্সের ইমেজ হচ্ছে থ্রি সেভেন সেভেনের এখানে শেষ তার মানে সেভেনের ইমেজ হচ্ছে ফোর এইট এইটের পরে ওয়ান অর্থাৎ শুরুতে আসতেছে এইটের ইমেজ হচ্ছে ওয়ান নাইন নাইন নাইনের ইমেজ তাহলে নাইনে হবে ওকে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি এখন এখন আমরা জি ইনভার্স বের করার চেষ্টা করব কেননা প্রশ্নে আমাদের জি জি এফ জি ইনভার্সের মান বের করতে বলছে তার মানে এখানে আমাকে আগে জি ইনভার্সের মান বের করে নিতে হবে জি ইনভার্স আমরা বের করবো কীভাবে এর আগেই আমরা উপবাদে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা শিখে আসলাম যে দ্বিতীয় শাড়িটা প্রথমে যাবে প্রথম শাড়িটা নিচে আসবে অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের টু এইট সিক্স ফাইভ সেভেন থ্রি ফোর ওয়ান নাইন অর্থাৎ এই লাইনটা উপরে লিখবো আর উপরের লাইনটা নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে এখানে আমরা একটু কাজ করে নেব সেটা কীভাবে এই যে উপরের লাইনটা আমাদের সাজুগুজু করা নেই আমাদের অল টাইম উপরের লাইনটা আমাদের সাজুগুজু থাকে উল্টায় যখন দিলাম তখন তো উল্টা পাল্টা হয়ে গেছে এখন ওইটাকে আমরা সাজুগুজু করে নেব অর্থাৎ ওয়ান থেকে নাইন পর্যন্ত লিখে দেব অর্থাৎ ওয়ান লিখলাম ওয়ান থেকে আমরা আচ্ছা লিখে দিয়ে গে ধারাবিকভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ওয়ানের ইমেজ কত ছিল আমাদের এইট এই যে এইট লিখলাম টুয়ের ইমেজ আমাদের ওয়ান এর ইমেজ আমাদের ছিল সিক্স ফোরের ইমেজ আমাদের ছিল কত সেভেন ওকে ফাইভের ইমেজ আমাদের ছিল ফোর সিক্সের ইমেজ আমাদের ছিল কত থ্রি সেভেনের ইমেজ আমাদের ছিল কত সেভেন সেভেন কোথায় সেভেনের ইমেজ হচ্ছে আমাদের ফাইভ এইটের ইমেজ এইটের ইমেজ আমাদের কত আছে টু এখানকার রেট কিন্তু দেখলে হবে না উপরের এইট আর নিচের ইমেজ নিচেরটা হচ্ছে ইমেজ এইটের ইমেজ টু নাইন নাইনের ইমেজ হচ্ছে আমাদের নাইন ওকে এখন আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা আসবো যে আমাদের মানটা বের করতে বলছে জি এফ জি ইনভার্স জি এফ জি ইনভার্সের মান বের করতে বলছে আচ্ছা আমি প্রথমে জিটাকে আমি স্থির রাখলাম এফ আর জি এর মধ্যে কম্পোজিশন করবো আচ্ছা তো এফ এর মান হচ্ছে আমাদের কত এফ আর জি এর মানটা আমি লিখে নিতেছি ওকে আমি জিটা ঠিক রাখলাম এফ আর জি ইনভার্সের মান বসাই দিলাম এটা হচ্ছে এফের মান আর এটা হচ্ছে আমাদের জি ইনভার্সের মানে এই যে জি ইনভার্সের মান ওকে এখন আমরা জিটাকে আচ্ছা জিটাকে আমি ঠিক রাখতে পারি বাট এখানে আমাদের জি ইন জি এর মানটা আমাদের লেখা উচিত আচ্ছা জিটা আমি পরে লিখতেছি জিটা আমি ঠিক রাখলাম এখন এইটাকে আমরা এই দুটাকে কম্পোজিশন করব। এখানে ভিতরে কিছু নাই মানে হচ্ছে কম্পোজিশান করতে বলছে তো কম্পোজিশনের নিয়ম কি প্রথম এক থেকে অর্থাৎ প্রথম লাইনটি আমরা সাজুগুজু করে লিখবো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গন্ধ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ওকে এরপরে ওয়ান এন নিচে থ্রি এখানে থ্রির নিচে সিক্স তার মানে ওয়ানের নিচে ডাইরেক্ট আমাদের সিক্স আসবে টু এর নিচে ফোর এখানে ফোরের নিচে সেভেন তার মানে টু এর নিষে ডাইরেক্ট সেভেন থ্রি এর নিচে সিক্স সিক্সের নিচে থ্রি তার মানে থ্রি এন নিচে সেভেন সেভেনের নিচে ফাইভ তার মানে ফোরের নিচে ডাইরেক্ট ফাইভ ফাইভ এন নিচে ওয়ান ওয়ান ওয়ানের নিচে এইট তার মানে ফাইভ এন নিচে ডাইরেক্ট এইট সিক্সের নিচে নাইন নাইনের নিচে আমাদের নাইন তার মানে সিক্সের নিচে ডাইরেক্ট নাইন সেভেনের নিচে টু টু এর নিচে ওয়ান তার মানে সেভেনের নিচে ওয়ান এইটের নিচে এইট এখানে এইটের নিচে টু তার মানে এইটের নিচে ডাইরেক্ট আমাদের টু আসবে এর নিচে ফাইভ ফাইভের নিচে আমাদের ফোর তার মানে নাইনের নিচে আমাদের ফোর আসলো ওকে আশা করি আমরা এতটুকু আমরা বুঝতে পারছি কেননা এর আগে আমরা প্রথমে শুরুতেই আমরা আলোচনা করে নিয়েছিলাম যে কীভাবে আমরা কী কাজ করতে পারি বা এ প্রথমে শুরুতে না সরি আমাদের প্রথম উপবাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা এই কথাটা বলছিলাম কম কম্পোজিশন আমরা কীভাবে করি এখন আমরা এখানে জি এর মানটা বসাই দিব জি এর সাথে জি এর সাথে এই মানটা কম্পোজিশান হবে ওকে জি এর মান হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ওয়ানের নিচে আমাদের ছিল টু এইট সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেনের নিচে ফোর ছিল ওয়ান নাইন ওকে তার সাথে আমাদের এই মানটা কম্পোজিশান হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন একটু আমরা সাজু উজুক করে লিখতে যাই একটু ঝামেলা হয়ে গেছে অর্থাৎ ধরতেছে না আচ্ছা ওয়ানের নিচে আমাদের সিক্স ছিল টু এর নিচে সেভেন থ্রির নিচে থ্রি এর নিচে আমাদের থ্রি ছিল ওকে ফোরের নিচে আমাদের ফাইভ আসে ফাইভের নিচে আমাদের এইট আছে সিক্সের নিচে আমাদের নাইন আসে এর নিচে ওয়ান আসে এর নিচে টু আসে নাইনের নিচে ফোর আছে ওকে এই দুটাকে আমরা এখন কম্পোজিশন করে দিব তারপরে এখানে আমরা কীভাবে করবো প্রথমে ওয়ান থেকে সর্বশেষ পনেরো লিখে দেবো ওয়ান টু থ্রি

ফোরের ফোরের নিচে হচ্ছে ফাইভ তার মানে সেভেনের নিচে ফাইভ এইটের নিচে ওয়ান ওয়ানের নিচে সিক্স তার মানে এইটের নিচে ডাইরেক্ট আমাদের সিক্স নাইনের নিচে নাইন নাইনের নাইন নাইনের এখানে নাইনের নিচে আমাদের ফোর তার মানে নাইনের নিচে আমাদের ফোর তো এটাই হচ্ছে আমাদের জি এফ জি ইনভার্সের মান অর্থাৎ জি এফ জি ইনভার্সের মান হচ্ছে আমাদের এটাই আমাদের মান নির্ণয় করতে বলছিল তো আশা করি আমরা খুব সহজ অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন